Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বিতুল, আমি ভয় পেয়ে গেছিলাম। বলছি, তুমি একদম ঠিক ছিলে, একদম ঠিক কথা বলেছিলে। এই আশ্রম যতটা পবিত্র দেখতে ততটা নয়। এখানে তলে তলে অনেক কিছু চলছে। কেন, তুমি কিছু দেখেছ? আচ্ছা, তোমাকে যে বাবাজিকে ফলো করতে বলেছিলাম করেছিলে? সেটা দেখতে গিয়ে তো চোখে পড়ল। মাল যদি ভালো হয় তাহলে আবার নেব, আর সব থেকে বড় অর্ডারও নিয়ে আসবো। এবার আমার জিনিসটা এই দিয়ে দে। এদিকে এখানেও একটা ঘটনা ঘটেছে। আমি একজনকে অনামিকার কথা জিজ্ঞেস করায় সে ফট করে আমাকে বলে বসলো কে অনামিকা। দেখো ইন্দ্র, আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, গন্ডগোলটা এই আশ্রম থেকেই শুরু, আর আমাদের সেটা খুঁজে বের করতেই হবে। একদম, আর সাথে সাথে এটাও জানতে হবে বাবাজি কিসের লেনদেন করছে। শোনো, একটু পরেই বাবাজি ব্রত কথা শোনাতে আসবেন। আমি তো ওখান থেকে উঠতে পারবো না, কিন্তু উনি ঘর থেকে বেরোনো মাত্রই তুমি ওনার ফাঁকা ঘরে ঢুকে যাবে। আমার মনে হয় একটু খোঁজ খবর করলেই তুমি জানতে পারবে যে ওই ব্রাউন কালারের প্যাকেটে মোড়া জিনিসগুলো কি। ঠিক বলেছো, তুমি বলছো ব্রত কথা ওখানে থাকো, আমি ওই ঘরে কি হচ্ছে সেটা খবর দিচ্ছি। খুব সাবধানে। আমি জানি আমার বউয়ের নাম মিতুল পাল, আর সেই থাকতে আমার কোনো ক্ষতি হবে না। কিচ্ছু ছিল না কলি, না মিটিং, না কনফারেন্স, কিচ্ছু ছিল না। তুমি শিওর? 100% শিওর। তাহলে দাদা ভাইয়ের মিতুল গেলোটা কোথায়? আমি সেটা বুঝতে পারছি না। জানো, দুজনে মিলে একসঙ্গে কি করছে কে জানে। দাঁড়াই, আমি ফোন করে দেখি। কোনো লাভ নেই কুলি, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছি, কেউ ফোনই তুলছে না, না মিতুল না ইন্দ্র। কুলি, এবার না আমার খুব টেনশন হচ্ছে। কি করা যায় বলতো? কেসটা মনে হচ্ছে বেশ জটিল। ইন্দ্র মিতুল কোথায় গেছে সেটা অর্ককে বা কলিকে পর্যন্ত বলেনি। না না, এটা নিয়ে এক্ষুনি আমাকে রনু আর অনুরাধার সঙ্গে কথা বলতে হবে। দাও চাবিটা দাও। দাঁড়াও, ছেড়ে দাও। ঈশ্বরের নিবাসে চুরি হওয়ার কোনো ভয় নেই, তো দরজা খোলাই থাক। এসো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।